তো কালী পুজোর সন্ধ্যা আমি প্রদীপ হাতে বেরোলাম। তো আমাদের আশেপাশে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরে প্রদীপ দিয়ে আসবো এবং প্রণাম করে আসবো। তো প্রথমে সব থেকে আগে আমাদের বাড়ির মন্দির কালী মন্দিরে গিয়ে আমি প্রদীপ দেখিয়ে, তারপর আমাদের পাশেই মন্দিরের পাশেই ভোলেনাথের মন্দির আছে, সেখানেও প্রদীপ দেখাবো, কারণ মায়ের সাথে সাথে বাবাকেও ঠিক রাখতে হবে। তাই কালী মায়ের কাছে প্রদীপ দেখানোর পরেই আমি বাবার মন্দিরে গিয়ে মন্দিরের প্রদীপ দেখিয়ে দিয়ে আসবো। এই যে আমি এখন মায়ের মন্দিরে প্রদীপ দেখাচ্ছি। তো আমার মায়ের মন্দিরে প্রদীপ দেখানো হয়ে গেল। এবার আমি আমাদের পাশেই বাবা ভোলেনাথের মন্দির আছে, সেখানে গিয়ে প্রদীপ দেখিয়ে দিয়ে আসি। তো মন্দিরটা আমাদের খুবই ছোট, তাই একজন প্রবেশ করলে আর কারো যাওয়া যায় না। তো একজন ভেতরে আছে, তাই আমি একটু বাইরে অপেক্ষা করে তারপর ভেতরে গিয়ে মন্দিরে প্রদীপ দেখিয়ে দিয়ে আসবো, কারণ সন্ধ্যা হয়ে গেলে আর সময় হবে না, সাজুগুজু করতে যেতে হবে। তাই সাজুগুজু করার আগে আমি সব মন্দিরে প্রদীপগুলো দেখিয়ে এবং দিয়ে আসবো। আর এখানে মায়ের পুজোতে যেসব ফুল টুল লাগবে সেগুলো এনে রাখছে। আর আমাদের বাড়ি থেকে যেসব ষোলো কলার পুজোর থালাগুলো আছে সেগুলো আমি একে একে এনে করে সাজিয়ে রাখবো, কারণ মন্দির পুরো ভর্তি হয়ে গেছে। এখন না রাখলে আর রাখবার জায়গা পাবো না, তাই আমি একেবারেই সব কিছু রেডি করে দিয়ে তারপরে সাজুগুজু করতে যাবো। এই যে মা আমাকে একটা একটা করে এনে দিচ্ছে, মা জেঠিমারা, আর আমি মন্দিরের সাইডে সাজিয়ে সাজিয়ে রাখছি। আর আমার এক পিসি এখানে মন্দিরের সামনে আলপনা দিয়ে দিল, যাতে যজ্ঞ যেখানে হবে সেখানে আলপনা দিয়ে দিল। আর এই যে সব মায়ের ভোগ টোক সব সাজিয়ে রাখা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি আনতে যাওয়া হবে। বাড়ি এনে আমাদের সন্ধি পুজো শুরু হয়ে যাবে। কাকিমা জেঠিমা দাদা বৌদি ভাইরা সবাই যাবে বাড়ি আনতে, কারণ মাকে আনবার জন্য বাড়ির লোক খেতে দরকারি। তাই সবাই এখানে সেজে গুছে রেডি একবারে মাকে আনতে যাওয়ার জন্য। এই যে বাড়ি চলে এসেছে আমাদের বাড়ির যে ঠাকুরমশাই, উনি বাড়ি নিয়ে আসছেন। তো আমাদের সন্ধি পুজো, তো আমাদের তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসা হয় এবং তাড়াতাড়ি পুজোতে বসা হয়, কারণ 9টা সাড়ে 9টার মধ্যে আমাদের সব পুজো সম্পূর্ণ হয়ে যায়। তো তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে এসেছে। Thank you.
যে এখানে ঠাকুরমশাই ঘর প্রতিষ্ঠা করার জন্য রেডি হচ্ছেন। ধান ঢালা হলো এবং এই ধানের উপরে আমাদের ঘর প্রতিষ্ঠিত হবে। এই যে পুজো আমাদের শেষের মুখে, যজ্ঞ চলছে। তো আমাদের নিয়ম হচ্ছে যে যজ্ঞ চলাকালীন আমাদের বংশে কাউকে যজ্ঞের সামনে বসতে হয়, তাই জেঠুতে যেহেতু পালি তাই জেঠু বসেছে। তো আমাদের ঘটক বাড়ির গর্ব যে আমাদের বাড়ির একজন এত বড় একটা মন্ত্রী, আইন মন্ত্রী হয়ে আছেন এবং তিনি খুব সাধারণভাবে জীবনযাপন করেন, কারণ দেখছেন তিনি পুরনো বাড়িতে এসে মাটিতে বসে পড়ে পুজোর কাজ সম্পূর্ণ করছে
এবং আরও দাদু জেঠু সবাই আমাদের আশেপাশে বসে আছেন। তিনি খুব সাধারণ মানুষ, তাই এত সহজে তিনি মাটিতে বসে পড়ে নিজের পুজো পালন করছেন। এবার আমরা পেট পুজোর পালা, এবার আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করবো একসাথে, মানে আরও বাকিরা সব খাবে। এখন তোমাদের সঙ্গে আমরা এতক্ষণ অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও তুলেছি, অনেক মজা করেছি, এবং এবার আমরা খাওয়া দাওয়া করে বাকি যে পুজোগুলো সেগুলো দেখতে বেরিয়ে যাবো, তোমরা সঙ্গে থাকো।